আজকের গল্পটা কোনো সাহিত্য থেকে নেওয়া না, ঘটনাটি সত্য কি মিথ্যা সেটা যাচাই করিনি, চলো শুরু করা যাক। রাত মানে শুধু বর্ষার ঘোলা জলে কোলা ব্যাঙের উচ্চ স্বরের গান নয়, আর রাত মানে শুধু ঝিঁঝিঁ পোকার ডাকও নয়। গগন কপালে অসংখ্য তারকার মাঝে চাঁদের ছোট্ট একটা গোল টিপ নৈশের অফুরান উপভোগের সৌন্দর্য বটে। তবে সেদিন বুঝেছি রাত্রি কি রহস্যময়, কি তার গুড় ব্যাপকতা। সেদিন স্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। শিয়ালদহ থেকে ফিরে আসছি মালদা। S5 নং স্লিপার কোচে উঠে 12 নং সিটে বসে পড়েছি। লোয়ার বার্থের সেই সিটটা আমার আশেপাশের সিট ফাঁকা, গোটা কামরায় জনা বিশেক যাত্রী। এত ফাঁকা কোচ ইতিপূর্বে আর কখনো দেখিনি। গল্প করার মতো তেমন কাউকে পাওয়া গেল না। ফেসবুক খুলে আবার বন্ধ করে দিলাম, না কোনো এনার্জি পেলাম না। ঝিঁঝি পোকার আর্তনাদে হারিয়ে যাচ্ছে ট্রেনের ঝিকঝিক শব্দ। রাত তখন দুটো, সময়ের অনেক আগেই পৌঁছে যাই মালদা। স্টেশনে নেমে দেখি ছিটে ফোটা মানুষ। 1 নং প্ল্যাটফর্মে একটু এগিয়ে ডান দিকের ওয়াল ঘেঁষে একটা চায়ের দোকান, সেখানে গিয়ে বললাম এক কাপ চা দাও, চায়ের অর্ডার করে আমি বাম দিকে তাকাই। কিছুটা দূরে এক্সিট গেট, সেখানে একজন টিটি টিকিট চেক করে যাত্রীদের বাইরে যেতে দিচ্ছেন। ভাবলাম তাড়াতাড়ি চা খেয়ে প্রস্থান করতে হবে এখান থেকে। ফাঁকা স্টেশন আজ যেন নিরাপদ মনে হচ্ছে না। দোকানদারের দিকে ঘুরে তাকালাম, সে টি মেকার থেকে একটা কাগজের কাপে চা ঢেলে আমাকে পরিবেশন করে। আমি হাতে কাপ নিয়ে আলতো চুমুক দিয়েই বুঝে গেলাম চা আর পান করা হবে না। এমন স্বাদবিহীন চা স্টেশনে আর কোনো দিন খাইনি। তড়িগড়ি ছুটে যায় ডাস্টবিনের পাশে, চা সহ কাপ ফেলে দিই ওই ডাস্টবিনে। বিকট একটা হাসি শুনতে পেলাম। ফিরে দেখি স্টেশনে আর কোনো যাত্রী নেই। গেটের দিকে চোখ রাখলাম, না সেখানে আর টিটি নেই। স্টেশনে আমি আর স্থির থাকতে পারছি না। গোটা স্টেশনে শুধুমাত্র একটা দোকানদার আর আমি। তড়িগড়ি চায়ের দাম দিয়ে জিজ্ঞেস করলাম কোনো হাসির শব্দ শুনতে পেলেন। সে অদ্ভুত ঘাড় নেড়ে উত্তর দেয় না। বুঝতে পারলাম সে মিথ্যা কথা বলছে, কিন্তু কেন? আর দেরি না করে দ্রুত হেঁটে পড়লাম এক্সিট গেটের দিকে। হঠাৎ লোডশেডিং, সব আলো একসঙ্গে নিভে যায়। স্টেশন থেকে বেরিয়ে এসে অস্পষ্ট আলো দেখি অনেক অটো। মোবাইল বের করে আলো জ্বালাই, কোথাও কোনো অটো চালক নেই। কি অদ্ভুত, এতগুলো অটো চালক গেল কোথায়? সবাই কি একসঙ্গে কোনো নির্জনে ঘুমিয়ে পড়েছে? চারিদিক অন্ধকার, শত চেষ্টা করেও ভয় সংবরণ করতে পারছি না। আস্তে আস্তে মেন রাস্তার দিকে কিছুটা এগিয়ে হঠাৎ থমকে দাঁড়ালাম। ভাবলাম এই বিশাল ফাঁকা জায়গায় একা থাকা মোটেও নিরাপদ নয়। ভাবছি কোন দিকে যাব, মনে হলো একটা চার্জার ভ্যানে চালক বসে আছে। মোবাইলের আলো জ্বালাতে উদ্যত হই। পিছন থেকে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসে, কোথায় যাবেন? ভয়ে কেঁপে উঠলাম, মনে হলো বুকের হৃৎপিণ্ড ফেটে যাবে। ঘুরে তাকিয়ে দেখি অস্পষ্ট আলোকে যেন একজন দাঁড়িয়ে আছে। মুখমণ্ডলের গড়ন পরিষ্কার বোঝা যাচ্ছে না। একগুচ্ছ ঝাঁকটা চুলে কানের লতি পর্যন্ত তার ঢাকা, গায়ে ফুল হাতা মেরুন কালার জামা আর কুচকুচে কালো প্যান্ট, বেশ লম্বা ও শীর্ণ চেহারা তার। কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, আজ্ঞে আপনি কে? সে উত্তর দিল, আমি অটো চালক। কোথায় যাবেন? নিজেকে সংযত করে বললাম, আমি একটু কোতোয়ালি যাব। অটো চালক বলে এদিকে আসুন। সে মেন রাস্তার দিকে হাঁটতে শুরু করে। তাকে অনুসরণ করে হাঁটা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। আবার ভাবলাম আমার সব চিন্তাই করবে না তো। কিছুটা এগিয়ে একটা গলি, সেই গলিটা মেন রোডের সঙ্গে যুক্ত। গলির মাঝামাঝি জায়গায় তার অটো। সে আঙুলের ইশারায় অটোর সিট দেখায়। জীবনের নিরাপত্তা নেই ভেবেও আমি তাতে উঠছি আর ভাবছি আমি এমন লোডশেডিং আগে কখনো দেখিনি। একটাও স্ট্রিট লাইট জ্বলে না। ইশারায় ইশারায় অটোতে হাত রেখে উঠে পড়লাম। অটো চালক অটো স্টার্ট করে। মেন রাস্তার উপর গিয়ে হঠাৎ অটো ডান দিকে বাঁক নেই। আমি চিৎকার করে উঠলাম, এই কোথায় যাচ্ছ? আমি কোতোয়ালি যাব। এটা তো টাউনের রাস্তা, তিমির অন্ধকারে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। অটো চালক কোনো কথা না শুনে গাড়ি চালাতে চালাতে বলে, আমি ঠিক যাচ্ছি।
আপনি চুপ করে বসুন, ওই যে শেয়াল ডাকছে। শহরে কি শেয়াল ডাকে ভাবলাম, তাই তো দুর্ভেদ্য দৃষ্টির আধার ভেদ করে আসছে শেয়ালের হুক্কা হুয়া ডাক, কিন্তু শহরে শেয়াল ডাকার কথা না। তাহলে কি আমি ভুল? হঠাৎ অটো চালক বেশ মোটা গলায় প্রশ্ন করে, আমি বললাম, না জানি না, আর এই নিয়ে কোনোদিন ভাবিনি, তবে বলো কেন ডাকে শুনি। অটো চালক কি ভয়ানক স্বরে বলে, অমাবস্যার রাতে পক্ষীরাজ ওদের কানে কানে এসে বলে, তোমরা মানুষ বর্গকে সাবধান করে দাও আর বলো অশরীরীর তাণ্ডব বেড়েছে, তোমরা দ্রুত বাড়ি ফিরে সদর দরজা বন্ধ করে দাও। ভয়হীন হয়ে যেতে থাকে গোটা শরীর, মনে হচ্ছে কিছু একটা ভুল করছি, কিন্তু কি? দ্রুত গতিতে অটো চলছে, হঠাৎ লক্ষ্য করছি হেডলাইট না জ্বালিয়ে এত অন্ধকারে কিভাবে এত জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে তো একবারও লাইট জ্বালায়নি, কোথাও একটা স্ট্রিট লাইট জ্বলে না। ভয়ে গোটা শরীর কাঁপতে শুরু করে। আমি পকেট থেকে মোবাইল বের করতে করতে বলছি, দাঁড়াও, বলছি দাঁড়াও, আমাকে আলো জ্বালাতে দাও। মোবাইল হাতে নিয়ে যেই লাইট জ্বালাতে যাই, কাঁপতে কাঁপতে হাত থেকে মোবাইল পড়ে যায়। চিৎকার করে বললাম, ড্রাইভার তুমি দাঁড়াও, আমার মোবাইল পড়ে গেছে। চালক অটোর গতি বিন্দুমাত্র কমাল না, কর্কশ স্বরে সে প্রশ্ন করে, এই অন্ধকারে মোবাইল পড়লে কি আর মোবাইল খুঁজে পাওয়া যাবে? আমি প্রশ্ন করি, এই অন্ধকারে তুমি বিনা আলোতে কিভাবে এত জোরে অটো চালাচ্ছ? প্রশ্নের পর প্রশ্ন করছি, কিন্তু উত্তর আর দিচ্ছে না। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি যে ঘটতে যাচ্ছে, ভেবে ভেবে ভয়ে কাট। হঠাৎ অটো চালক বেশ জোরে ব্রেক কষে, আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম। অস্বস্তির যাত্রা আমাকে অতিষ্ঠ করে তুলেছে। বাম দিকে তাকিয়ে দেখি বিশাল অট্টালিকা, কাঁচের জানালার ভিতর গুলিতে জ্বলছে নাইট বাল্ব, আবছা আলোর পরিষ্কার বুঝতে পারছি এটা মালদা সদর হাসপাতাল। প্রচণ্ড ভয় যেমন পাচ্ছি তেমন রাগও হচ্ছে। তাকে বললাম, তোমাকে বললাম আমি কোতোয়ালি যাব, তুমি এখানে কেন নিয়ে এলে? সে গম্ভীর গলায় বলে, আসলে আজ আমি অন্য জনের ভাড়া ধরেছি। তাই রেগে বললাম, তাহলে আমাকে কেন নিয়ে এলে? সে বলে, আপনাকেই নিয়ে এসে পৌঁছে দেওয়ার ভাড়া হয়েছে। অবাক হয়ে বললাম, আমাকে আবার কে এখানে নিয়ে আসতে বলেছে? আশ্চর্য, সে বলল, চলুন আমার সঙ্গে। আমি তার পিছু পিছু চললাম। আজ হাসপাতালটাকেও কেমন উদাসীন আর ভৌতিক মনে হচ্ছে, চারিদিকে ঝিঁঝির ডাক, বারবার মনে হচ্ছে আর কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবো না। হঠাৎ থমকে দাঁড়ায় সে, তার পিছনে দাঁড়ালাম আমি। সামনে হাসপাতালের বড় বিল্ডিংয়ের একটা বড় গেট, সে দরজায় উল্টো আঙুলে ঠক ঠক নক করে। সে পিছনে আমার দিকে ঘুরতেই আমার গোটা শরীর কেঁপে উঠল। আঁধারে তার চেহারা বিকট রূপ ধারণ করেছে, ঘোলাটে তার চোখ দুটির মণি পর্যন্ত বিবর্ণ ছাই রয়ে, এমন অদ্ভুত চেহারা দেখে কেনা ভয় পায়। আমাকে দরজার সামনে দাঁড়াতে বলে সে পিছনে চলে যায়। উপরে মুখ তুলতেই আমার শরীর ভয়ে আরও কাঁপতে শুরু করে, কিছুতেই নিজেকে স্থির করতে পারছি না। এটা তো সেই ট্রমা সেন্টার যেখানে রোজ রাতে ভূতের তাণ্ডব চলে, না এখানে আর থাকা যাবে না, অটোই উঠে এখান থেকে পালাতে হবে ভেবে পিছনে তাকালাম। দেখি অটো চালক নেই, কোথায় পালাবো ভাবতে পারছি না, কিন্তু প্রাণটা তো বাঁচাতে হবে। পিছনে গেট খোলার শব্দ ভেসে আসে, আমি নিশ্চিত এটা ভূত, আর যারা এই তাণ্ডব রোজ কানে শুনে খবরের কাগজে দেয় ওরা কোনো মতেই আমাকে বাঁচাতে আসবে না।